ক্লাস এইট, আজ পরিবেশ ও বিজ্ঞান অধ্যায়ের একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। চ্যাপ্টারের নামটা আমি বলবো না, ওটা তোমরা বুঝবে ক্লাসের মাধ্যমে। আচ্ছা দেখো, আমার কাছে কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো তোমাদের খুব পরিচিত। দেখো কি এগুলো, এক টুকরো কয়লা, কয়েকটা পেন্সিল, একটা হিরে বসানো আংটি, দুটুকরো চক, চিনি এবং শামুকের বাইরের অংশটা অর্থাৎ খোলকটা রয়েছে। তোমরা বলতে পারো এদের মধ্যে সবার মধ্যে একটা সাধারণ উপাদান রয়েছে, সেই উপাদানটা কি? ঠিক বলেছ, উপাদানটা হচ্ছে কার্বন। কার্বন মুক্ত অবস্থায় এবং যৌগ অবস্থায় আমাদের চারপাশে ছড়িয়ে আছে, যেমন হিরে, গ্রাফাইট এবং কয়লার মধ্যে একে আমরা মুক্ত অবস্থায় পাই, অর্থাৎ কার্বন এলিমেন্ট হিসাবে উপস্থিত থাকে। কিন্তু চিনি বা শামুকের খোলক, চকের মধ্যে এটা উপস্থিত থাকে যৌগ রূপে। যদি আমি ভাবি চকের কথায় আসি, চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, CaCO3। অর্থাৎ কার্বনের সাথে সাথে এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেন দুটো মৌল উপস্থিত রয়েছে, তার মানে একাধিক মৌলের উপস্থিতি অর্থাৎ যৌগ রূপে। তো তাহলে কার্বনকে আমরা চারপাশে মৌল অবস্থায় বা যৌগ অবস্থায় খুঁজে পাই। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো আমি কোন চ্যাপ্টার পড়াবো। হ্যাঁ, কার্বন ও তার বিভিন্ন যৌগ। শুরু করি চলো। তাহলে আমরা শুরু করি। প্রকৃতিতে ও জীব জগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান। মুক্ত অবস্থায় হিরে, কয়লা, গ্রাফাইট, ফুলারিনের মধ্যে কার্বনকে আমরা পেয়ে থাকি। আর যৌগ অবস্থায় অর্থাৎ অন্য মৌলের সাথে যুক্ত অবস্থাতেও কার্বনকে বিভিন্ন রূপে পেয়ে থাকি। যেমন আমাদের দেহ গঠনকারী বিভিন্ন জৈব পলিমার, যেমন প্রোটিন, ডিএনএ, আরএনএ, সেলুলোজ ইত্যাদির নাম তোমরা শুনেছ, এদের অন্যতম উপাদান হচ্ছে কার্বন। এছাড়াও পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, তাদের মধ্যে হাইড্রোকার্বন উপাদান থাকে। এই হাইড্রোকার্বন নামটাই এসেছে কার্বন এবং হাইড্রোজেন থেকে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি বাতাসের যে গ্যাসীয় উপাদান, তারও অন্যতম উপাদান হচ্ছে কার্বন। বিভিন্ন দ্রাবকের নাম তোমরা শুনেছ, তাদের মধ্যে অন্যতম হচ্ছে জল। জল হচ্ছে অজৈব দ্রাবক। জৈব দ্রাবকের কথা যখনই আসবে তখন আমরা নাম করব ক্লোরোফর্মের, বেনজিনের, ইথাইল অ্যালকোহল, যার অন্যতম উপাদান কার্বন। বিভিন্ন ধরনের ধাতব আকরিক, যেমন মার্বেল, ক্যালামাইন, মার্বেলের সংকেত হচ্ছে CaCO3, ক্যালামাইন হচ্ছে ZnCO3, ম্যাগনেসাইট যেমন MgCO3, এরা প্রত্যেকেই ধাতুর কার্বনেটের আকরিক। এদের প্রত্যেকের মধ্যে কার্বন উপস্থিত। এছাড়াও বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ, যেমন পেনিসিলিন, অ্যাসপিরিন, প্যারাসিটামল, এদের নাম তোমরা শুনেছ, আমরা ব্যবহার করি এদের, এদেরও অন্যতম উপাদান হিসাবে কার্বন উপস্থিত থাকে। তাছাড়া বিভিন্ন প্রকার আসবাবপত্র, ইলেকট্রনিক দ্রব্যতে কার্বন ঘটিত পলিমার আমরা ব্যবহার করে থাকি। আমরা যে জামাকাপড়গুলো পরি, রেশম, পশম, পাট ইত্যাদি দিয়ে তৈরি হয় সেগুলোও কার্বন ঘটিত যৌগ। তো তাহলে বায়ুমণ্ডলে, ভূপৃষ্ঠে, সমুদ্র গর্ভে, সে যে কোনো জায়গাতেই তুমি দেখো না কেন, কার্বনকে আমরা মুক্ত অবস্থায় বা যৌগ অবস্থায় পেয়ে থাকি। এরপর এবার আসি কার্বন নিয়ে কিছু জানা তথ্যে। এগুলো আমরা প্রত্যেকেই জানি যে কার্বন হলো একটি অধাতব মৌল। কার্বন অধাতু, কার্বনের চিহ্ন সি, এর পরমাণু ক্রমাঙ্ক 6 এবং ভর সংখ্যা 12। পরমাণু ক্রমাঙ্ক 6 হওয়ার কারণে এতে প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যাও 6। এই 6টি ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রন কে কক্ষে এবং 4টি ইলেকট্রন এল কক্ষে অবস্থিত। কার্বন যখন বন্ধনী তৈরি করে অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সময়, তখন তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। কেন? কারণ কার্বনের শেষ কক্ষে যে 4টি ইলেকট্রন থাকে, সেটাকে সম্পূর্ণরূপে ত্যাগ করা বা অন্য কোনো মৌলের পরমাণু থেকে 4টি ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ যদি যৌগ গঠন করা, দুটোই বেশ কষ্টসাধ্য কার্বনের জন্য। সেজন্যই তারা ইলেকট্রন শেয়ার করে এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ তৈরি করে। কার্বনের যোজ্যতা 4, কার্বন চতুর্যোজী মৌল। এরপর আমরা আসব কার্বনের ক্যাটিনেশন ধর্ম। একটু নতুন হয়তো তোমাদের কাছে নামটা। দেখো
আমরা অলরেডি পড়ে ফেলেছি যে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, তার মানে একটা কার্বন 4টি মৌলের সাথে যুক্ত হতে পারে সমযোজী বন্ধনে। আমি যদি ধরে নিই যে এটা একটা, এই যে কালো বলটা রয়েছে তোমাদের সামনে, এটা যদি কার্বন হয় তাহলে কার্বনের এই 4টে বন্ধন দিয়ে ও প্রত্যেকটা বন্ধনের সাথে একটা করে হাইড্রোজেনের সাথে যুক্ত। এই অণুটার নাম কি বলতো? মিথেন, CH4। ঠিক আছে, এই যে আকৃতি দেখো, কোনোটাই কিন্তু 90 ডিগ্রি কোণে নেই, একটা অ্যাঙ্গেল এই যে মাঝের যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি নয়, এটা 109 ডিগ্রি 28 মিনিট। এবং এই যে গঠন কার্বনের, এই যে গঠন কার্বন চতুর্যোজী মৌল আগেই বলেছি তোমাদের, এবং এই যে গঠন এটাকে বলা হয় চতুস্তলকীয় গঠন। ঠিক আছে, এবার কার্বনের এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে, এমন হতেই পারে যে এখানে কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত। যখন কার্বন অপর একটি কার্বনের সাথে যুক্ত হয় সেই কার্বনটাও যদি আরো একটা কার্বনের সাথে যুক্ত হয়, সেও যদি আরো একটা কার্বনের সাথে যুক্ত হয়, তাহলে তৈরি হয় কার্বনের একটা লং চেইন। কিরকম দেখতে হয় সেটা দেখো, খানিকটা এমন দেখো, এই কার্বন প্রথম কার্বন, 4টে যোজ্যতা 1, 2, 3 এবং 4, এই 4টে কার্বনের সাথে সে যুক্ত। এই যে দ্বিতীয় কার্বন, সে আরো 4টে কার্বন মৌলের সাথে যুক্ত হয়েছে, 1টা, 2টো, 3টে এবং 4টে। আবার এই যে কার্বন, সে আরো 4টে মৌলের সাথে যুক্ত হতে পারত বা কার্বনের সাথেও যুক্ত হতে পারত। এই যে কার্বনের এই বিশেষ ধর্ম নিজেদের সাথে যুক্ত হয়ে হয়ে বিশালাকার একটা অণু গঠন করার, এই ধর্মের নাম হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। বুঝেছো আশা করি? এরপর আসি কার্বন চক্রে। কার্বন চক্র বলতে কি বুঝি? দেখো, পরিবেশে কার্বন ছড়িয়ে রয়েছে বিভিন্ন রূপে, তোমাদেরকে জানালাম। এবার এই পরিবেশের এই কার্বন যখন প্রাণী দেহে আসে, তখন প্রাণী দেহে ওই কার্বন কোনো না কোনোভাবে সংযোজিত হয়, কোনো না কোনো ফর্মে আবদ্ধ থাকে। আবার যখন এদের মৃত্যু ঘটে, তখন আবার প্রাণীদেহ থেকে ওই কার্বনটা বিভিন্ন ফর্মে বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ পরিবেশে ফেরত যায়। তো এইভাবে পরিবেশের কার্বন প্রাণীদেহে প্রবেশ করা এবং প্রাণীদেহ থেকে আবার পরিবেশেই কার্বনের ফিরে যাওয়ার যে পদ্ধতি, তাকে আমরা বলে থাকি কার্বন চক্র। এই কার্বন চক্রের 2টো ধাপ আছে, এটা তো বুঝতেই পারছ। পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড রূপে কার্বনের অপসারিত হওয়া এবং পরিবেশে আবার কার্বন ডাই অক্সাইড রূপে সংযোজিত হওয়া। প্রথম ধাপে আসি আমরা, যেখানে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড রূপে কার্বন অপসারিত হয়, সেই ধাপে আসি। কীভাবে কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে জীবদেহে আসে বলো? তার একটা তো ভালোই পারবে তোমরা জানো, শালক সংশ্লেষের সময়, দিনের বেলা। দিনের বেলাতে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ গাছ, জলের শ্যাওলা, সায়ানো ব্যাকটেরিয়া ইত্যাদি শালক সংশ্লেষের মাধ্যমে বাতাসের কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। এই গ্লুকোজ পরবর্তীকালে স্টার্চ এবং অন্যান্য জৈব যৌগে রূপান্তরিত হয়। এবার তাহলে দেখো, বাতাসে ছিল কার্বন, সেটা কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে, যে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করলো গাছ এবং গাছের দেহে সেটা আবদ্ধ হলো। এই যে প্রক্রিয়া, পরিবেশের কার্বন এভাবে যে আবদ্ধ হলো উদ্ভিদ দেহে, একে আমরা বলে থাকি কার্বনের আত্মীকরণ। যখন ওই উদ্ভিদকে কোনো প্রাণী বা মানুষ গ্রহণ করে, খাদ্য হিসাবে গ্রহণ করে, তখন তার শরীরেও এই কার্বনের প্রবেশ ঘটে, বিভিন্ন যৌগরূপে কার্বনের প্রবেশ ঘটে। এবার ধরো সামুদ্রিক প্রাণীদের কথায় আসি, শামুক, ঝিনুক, শাখ জাতীয় বিভিন্ন প্রাণী, তোমরা জানো জলেই থাকে এরা। এরা জলে দ্রবীভূত অবস্থাতে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, সেই কার্বন ডাই অক্সাইডকে এরা শোষণ করে নেয়, শোষণ করে ক্যালসিয়াম কার্বোনেট যৌগে তাকে পরিণত করে। এই ক্যালসিয়াম কার্বোনেটের বহির কঙ্কাল বা একটা শক্ত খোলকে এদের শরীরের বাইরে গঠিত হয়। এবারে ধাতব কার্বোনেট, বিভিন্ন ধাতব কার্বোনেটের নাম আমি আগেই তোমাদেরকে বলেছি, যেমন ক্যালসিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম কার্বোনেট, এটাও কিন্তু বাতাসের কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে এই ধাতব আকরিকগুলো তৈরি হয়। বৃষ্টির সময় বৃষ্টির জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়, তারপর সেটা যখন সমুদ্রের জলে পড়ে, তখন সমুদ্রের জলের মধ্যে অবস্থিত যে আয়নগুলো রয়েছে, যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+ আয়ন,
তার সাথে মিশে ক্যালসিয়াম কার্বনেট গ্রহণ করে। তো এই বিভিন্নভাবে দেখো বাতাসে থাকা বা পরিবেশে থাকা যে কার্বন ডাই অক্সাইড সেটা উদ্ভিদ শরীরে বা প্রাণী শরীরে প্রবেশ করলো। এরপর দ্বিতীয় ধাপে আমরা যাব যে এগুলো কিভাবে আবার পরিবেশে ফেরত আসে। দেখো উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেছিল, গ্লুকোজ তৈরি করেছিল, সেটা শ্বসনের সময় বা শ্বাসকার্যের সময় এই গ্লুকোজ জারণ হবে এবং কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দেবে। আমরা আমাদের শ্বাসকার্যের মাধ্যমে প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দিই, তাহলে কী হলো, আমাদের জীবদেহ থেকে কার্বন ডাই অক্সাইড পরিবেশে ফিরল। তোমাদের বলেছিলাম শামুক জাতীয় প্রাণীর কথা, যাদের দেহ কার্বন ডাই অক্সাইড শোষণ করার মাধ্যমে তৈরি হয়েছিল, ক্যালসিয়াম কার্বনেট আবরণ তৈরি হয়েছিল। এবারে ওই প্রাণীরা যখন মারা যায় তখন কি হয়, তখন তো তাদের ওই খোলকগুলোকে পুড়িয়ে দেওয়া হয় ক্যালসিয়াম কার্বনেট। তাকে যদি তুমি পুড়িয়ে দাও তাহলে সেটা তাপ পেয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড বাতাসে ফিরে এলো। আচ্ছা, আর কিভাবে হতে পারে, দেখো এই যে যখন মারা যায়, মৃত্যুর পর উদ্ভিদই হোক বা প্রাণীই হোক, তাদের শরীরে পচন ঘটে। এই যে পচন হচ্ছে এটা বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদির মাধ্যমে এই পচন ঘটে, এটাকে আমরা বিয়োজনও বলে থাকি। এই যে বিয়োজনের ফলে কার্বন ঘটিত যৌগ মাটিতে এবং জলে মিশে কিছুটা কার্বন ডাই অক্সাইড সেটা বাতাসেও মিশতে পারে। আর দেখো এই যে আমরা জ্বালানি ব্যবহার করি, যে বিভিন্ন জীবাশ্ম জ্বালানিগুলো আমরা ব্যবহার করি সেগুলো এই যে জ্বালাচ্ছি তার ফলে কার্বন ডাই অক্সাইড বাতাসে এসে মিশতে পারে। তাহলে এইভাবে এই যে একটা চক্র চলে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড রূপে শোষণ করা, তাকে কার্বনকে এবং আবার ওই পরিবেশেই তাকে ফিরিয়ে দেওয়া, এটার নামই হলো কার্বন চক্র। আজকের ক্লাস তাহলে এই অবধি, তোমরা প্রশ্নগুলোর উত্তর খাতায় করে ফেলবে। থ্যাংক ইউ ক্লাস 8।